নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের অ্যাকাউন্টেন্সির যত সাজেশন আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো, অ্যাকাউন্টেন্সিতে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে সেই সমস্ত নিয়ে আমি আলোচনা করছি। আমি আজকে এখানে বড কোশ্চেন নিয়ে আলোচনা করব আমাদের পার্ট এর, যেখানে আমরা দেখতে পাচ্ছি 44 নম্বর, ঠিক আছে। এবং তোমাদের পূর্ণ মার্কস হবে 80 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের 20 নম্বরের হবে প্রজেক্টে। তো দেখো, বড কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেটা আমি তুলে ধরেছি আমাদের এবিটিআর টেস্ট পেপারের মাধ্যমে। তো দেখো, এবিটিআর টেস্ট পেপারে যে সমস্ত কোশ্চেনগুলো আছে 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কোশ্চেনগুলো টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। অনেক ছাত্রছাত্রীরা যারা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার, আমাদের অ্যাকাউন্টেন্সি যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো একটু ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরা হতো তাহলে আমরা খুবই উপকৃত হতাম। তাদের জন্য আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো দেখো, এবিটিআর টেস্ট পেপার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে অ্যাকাউন্ট টেন্সিতে ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তাছাড়া আমাদের ইকোনমিক্সের সাজেশান এবং বিএসটিডির সাজেশান আমরা দিয়েছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, অ্যাকাউন্টেন্সি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন ব্যালেন্স শিট আছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসার চান্স খুবই বেশি। আমি যে সমস্ত কোশ্চেনগুলো তুলে ধরেছি সেইগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। তো দেখো, এসি 164 নম্বর পেজ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ছদাগের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, সাত দাগের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আছে। তো দেখো, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। এই যে অ্যাকাউন্টেন্সি যে ম্যাথগুলো আছে এইগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, আমি মনে করি 100% এখান থেকে তোমরা কমন পাবে 2022 সালের উচ্চ মাধ্যমিক অ্যাকাউন্টেন্সি পরীক্ষায়। এসি 165 নম্বর পেজ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, তো তোমরা যদি ভালো করে অ্যাকাউন্টেন্সিটা ভালো করে যদি প্র্যাকটিস করে যাও তাহলে আমি বলতে পারি 100% তোমরা 90%-এর উপরে নম্বর পাবে। তো দেখো, অ্যাকাউন্টেন্সিতে নম্বর ওঠা খুব ইজি আছে, তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এবং যাতে হিসাবে যাতে ভুল না হয় সেই দিকে তোমাদের নজর করতে হবে, খুবই ঠান্ডা মাথায় এইগুলো তোমাদের করতে হবে। আজকে আমি পার্ট এর যত বড় প্রশ্ন আছে 44 নম্বরের সেইগুলো আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো দেখো, এসি 200 নম্বর পেজ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট পার্ট এতে, ঠিক আছে, এখানে কিন্তু ফুল মার্ক্স 44, আমি বড় প্রশ্নগুলো শুধুমাত্র তুলে ধরেছি। তো দেখো, এক দাগের কোশ্চেন, ঠিক আছে, দু দাগের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ওয়ারও আছে, ঠিক আছে। তো দেখো, যে কোনো একটা তোমাদের করলে হয়ে যাবে, ঠিক আছে। চার দাগের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আছে, তোমাদের বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করতে হবে। এসি 201 নম্বর পেজের অঙ্ক, ঠিক আছে, তো দেখো অঙ্কগুলো দেখে নাও। তারপর দেখো, পাঁচ দাগের অঙ্ক যেটা আছে, ঠিক আছে, ছ দাগের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আছে, এ বি সি এর পার্টনারশিপের একটা অঙ্ক আছে, ঠিক আছে, মানে অ্যাকাউন্টেন্সি আছে, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে যাবে। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সের প্রত্যেকটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এসি 202 নম্বর পেজের যত অ্যাকাউন্টেন্সি আছে এবং যা যত ম্যাথ আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন আছে সাত দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, আট দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। ব্যালেন্স শিট কিন্তু তোমাদের আসবে, খুব ঠান্ডা মাথায় কিন্তু করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আছে। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, খুবই ঠান্ডা মাথায় করতে হবে, ঠান্ডা মাথায় না করলে কিন্তু হবে না, প্রচুর ভুল হওয়ার চান্স খুবই বেশি আছে। পার্ট বি থেকে তো দেখো, এখানে কিন্তু পার্ট বি এরটা আমি তুলে ধরছি না, এবার আমি অ্যাকাউন্টেন্সি পরের পেজ নিয়ে আলোচনা করছি। দেখো, কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ পার্ট এতে, তোমরা তো জানো যে পার্ট এতে 44 নম্বর থাকবে। তো দেখো, এসি 216 নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে 217 নম্বর পেজের যত অ্যাকাউন্টেন্সির ম্যাথ আছে, ঠিক আছে, তো তোমরা তো জানো যে ব্যালেন্স শিট থেকে তোমাদের অঙ্ক আসবে, ঠিক আছে, ব্যালেন্স শিট খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেকটা ব্যালেন্স শিট ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যার নম্বর আছে 6, তো দেখো খুবই ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে। অ্যাকাউন্টেন্সিতে 90%-এর উপরে পাওয়া কোনো ব্যাপারই না, তোমাদের ভালো করে যদি প্র্যাকটিস করে যাও তাহলে আমি বলতে পারি 100% তোমরা কমন পাবে। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সির ম্যাথ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ আছে। সাত দাগের কোশ্চেন, আট দাগের কোশ্চেন তোমরা তো জানো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি অথবাও আছে, ঠিক আছে। এবার আমি পেজ নম্বর 233 নম্বর পেজ নিয়ে আলোচনা করবো। তো দেখো, 233 নম্বর পেজের যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি টু দ্য পয়েন্ট তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে যদি প্র্যাকটিস করো 100% বলতে পারি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এক দাগের অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর করে আছে, ঠিক আছে, 4 নম্বর করে আছে, এবং তিন দাগের কোশ্চেন এটাও 4 নম্বর থাকছে, এবং গ্রুপ বি। তো দেখো, এখানে আমি পেজ নম্বর এসি 234 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, ব্যালেন্স শিটের অঙ্ক আছে,
খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমি বলতে পারি। এইগুলো তোমরা একটা নিয়ম যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, যে কোনো অ্যাকাউন্টেন্সির ম্যাথ আসে কিনা তোমরা অবশ্যই পারবে, অবশ্যই পারবে, খুব ইজি আছে। তো দেখো এসি 235 নম্বর পেজের যত অ্যাকাউন্টেন্সির ম্যাথ আছে সেইগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা এইগুলো তোমরা এইগুলো খুব সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করে যাবে আমি বলতে পারি। 100% তোমরা এখান থেকে কমন পাবে। এইগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলে তোমাদের কোনো ভয় থাকবে না অ্যাকাউন্টেন্সিতে বেশি। তাছাড়াও প্রচুর ছাত্রছাত্রী যারা আছে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করে, তো দেখো অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করতে গেলে তোমাদের অ্যাকাউন্টসে তোমাদের কমসে কম ভালো নম্বর পেতে হবে, কমসে কম 80% উপরে পাওয়া খুবই দরকার আছে। এবং আমি মনে করি কমসে কম 90% পেলে তোমাদের মানে ভালো ভালো কলেজে তোমরা চান্স পেয়ে যাবে, আর কম নম্বর পেলে কিন্তু তোমরা ভালো কলেজে চান্স পাবে না। তো দেখো এখানে পার্টি যেখানে আমরা দেখতে পাচ্ছি 44 নম্বর আছে। তো দেখো প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সির ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ আছে, এইগুলো তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে আমি বলতে পারি 100% তোমরা কমন পাবে। এখানে কিন্তু আমি বাংলা এবং ইংলিশের মানে কোশ্চেন পার্টটা আমি তুলে ধরেছি। তো দেখো প্রচুর বেশিরভাগ সেটটা কিন্তু বেশিরভাগ সেটই ইংলিশে আছে। তো দেখো প্রত্যেকটা সেটই খুবই গুরুত্বপূর্ণ আছে, আর তোমরা যদি এক একটা পার্টের অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের নম্বরগুলো ঘুরিয়ে দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? নম্বর ঘুরাতেই পারে, ভয়ের কোনো কারণ নেই। এসি 248 নম্বর পেজের যত অ্যাকাউন্টেন্সির ম্যাথ আছে তো আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর করে আছে, ঠিক আছে? 9 নম্বরে যে কোশ্চেন আছে খুবই গুরুত্বপূর্ণ আছে, খুবই গুরুত্বপূর্ণ আছে। ব্যালেন্স শিট আছে খুবই, মানে প্রত্যেকটা পরীক্ষা আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স শিট তোমাদের আসবে। পেজ নম্বরে এসি 267 নম্বর পেজের যত অঙ্ক আছে, তো দেখো অ্যাকাউন্টেন্সির অঙ্ক আছে 267 নম্বর পেজের, এটা কিন্তু বাংলায়, ঠিক আছে? তো দেখো বাংলায় আছে, মানে বেশিরভাগই ইংলিশে আছে। তো দেখো একটা সেট আমরা পেয়েছি বাংলায়, ঠিক আছে? এইগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে যাবে। তো দেখো পেজ নম্বর এসি 268 নম্বর পেজের যত অ্যাকাউন্টেন্সির ম্যাথ আছে সেইগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি, তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। তাছাড়া তোমাদের বিএসটিডি, ইকোনমিক্স, বাংলা, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ভালো করে প্র্যাকটিস করা উচিত, এবং প্রত্যেকটা সাবজেক্টে কমসে কম তোমাদের পরীক্ষা দেওয়া উচিত তোমরা যে সমস্ত স্যারের কাছে পড়ো। তো দেখো এসি 269 নম্বর পেজের যত অ্যাকাউন্টসের ম্যাথস আছে সেইগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। তো দেখো এই যে যেমন আছে 7 দাগের অঙ্ক আছে, ঠিক আছে? অ্যাকাউন্টসে যেমন 8 দাগের কোশ্চেন আছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ আছে। যখন এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর আছে যেখানে 8 দাগের কোশ্চেনে, ঠিক আছে? তো দেখো 36 নম্বরে কিন্তু এসএকিউ আছে, ঠিক আছে, এমসিকিউ আছে, সরি। এবার আমি পেজ নম্বর 272 নম্বর পেজ নিয়ে আলোচনা করবো অ্যাকাউন্টেন্সি। তো দেখো 272 নম্বর পেজের যত অঙ্ক আছে প্রত্যেকটা মানে অ্যাকাউন্টস খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকবে, আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটসের সাজেশান দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এসি 273 নম্বর পেজের যত অ্যাকাউন্টসের ম্যাথ আছে সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটা ম্যাথস আমি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। আমি মনে করি 100% তোমরা ভালো স্কোর করবে তোমাদের কমার্স ডিপার্টমেন্টে। তো দেখো অ্যাকাউন্টস নিয়ে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা কিন্তু চায় অ্যাকাউন্টসে একটা ভালো নম্বর পাওয়া যায়, অ্যাকাউন্টস কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।